সালাতের মধ্যে কোথায় হাত বাড়তে হবে সেই সম্পর্কে জানতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এটা নিয়ে খুবই বিভ্রান্ত ছড়াচ্ছে, হাত কোথায় বাড়তে হবে। অনেকে বলছে যে বুকের উপরে বাড়তে হবে, এটাই সহি। অনেকে বলছে যে পেটের উপর বাড়তে হবে, এটাই সহি। আবার অনেকে বলছে যে নাভির নিচে হাত বাঁধা, এটা শুভনীয় নয়, এটি একটি লজ্জাকর কাজ। এইভাবে যার যার মন গড়া ফতোয়া দিচ্ছে। আজকে আমরা এই সম্পর্কে হাদিস থেকে জানব যে কোনটা বেশি সহি, কোনটা বেশি সহি সেই সম্পর্কে জানব। আমি সর্বপ্রথম যেই হাদিসের গ্রন্থ নিয়েছি সহি বুহারির দ্বিতীয় খণ্ড, সহি বুহারির দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন, এখান থেকে আমরা ডান হাত বাম হাতের উপর রাখা অধ্যায় থেকে অর্থাৎ ওয়াদাউল ইয়ুমনা আলাল ইসরা ফি সালাত, হাত কোথায় রাখতে হবে সেই সম্পর্কে এই অধ্যায়। আমি একটি এখানে হাদিস রয়েছে সহি বুহারির 704 নম্বর হাদিস, যেটা ইসলামিক ফাউন্ডেশন, এটা আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাই থেকে হাদিসটি বর্ণিত, যা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে, নবীজির সাহাবি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন আন সাহাল ইবনে সাইদ قال كان الناس يمرون أن يدع الرجل يد اليمنى على ذراعيه اليسرى في الصلاة. তিনি বলেন যে লোকদেরকে আদেশ করা হতো যেন তারা ডান হাত বাম হাতের কবজির উপর রাখে, সালাতে ডান হাত বাম হাতের কবজির উপর রেখে যেন তারা সালাত আদায় করে। সুবহানাল্লাহ। এখানে এটা অনেকে ব্যাখ্যা করছেন যে ডান হাত বাম হাতের উপরে রাখার কথা বলা আছে, কবজির কথা বলা নেই, কিন্তু ডান হাত বাম হাতের উপর কবজির উপর রেখেছেন এটাই এটা গ্রহণযোগ্য দলিল, যা সহি বুহারির 704 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে আল্লাহ নবীজি এবং সাহাবিদের সকলকে আদেশ করতেন যে তার ডান হাত বাম হাতের উপর রাখতেন। এখন এটা নিয়ে অনেকে একতলাফ করে যে আল্লাহ এখানে কোনো কবজির কথা উল্লেখ নেই, হাতের উপর হাত রাখার জন্য বলা আছে, তাহলে ডান হাত বাম হাতের উপর ধরে নিলাম, ডান হাত বাম হাতের উপর। কিন্তু এখানে আপনি যদি বাংলা অনুবাদটা পড়তে যান তাহলে এখানে বলা আছে এবং আলা জিরাইহিল ইসরা, এখানে কবজিকে বোঝানো হয়েছে যে ডান হাত বাম হাতের কবজির উপর রেখে সালাত আদায় করার জন্য লোকদেরকে আদেশ করা হতো, সাহাবীদেরকে বলা হতো। এটা হচ্ছে সহি বুহারি থেকে আমি বললাম। এখন আসেন আমরা এই সম্পর্কে আর কোন হাদিস আছে কি এটাতে যাই। এখন আমরা মুসান্নিফ ইবনে আবি শাইবা সহি বুহারির উস্তাদ, ইমাম বুহারি রাহিমাহুল্লাহর উস্তাদ হচ্ছেন মুসান্নিফ ইবনে আবি শাইবা, ওই হাদিস গ্রন্থ প্রায় 39,000 হাদিস মতো এই গ্রন্থে রয়েছে, যা সহি বুহারির অসংখ্য হাদিস মুসান্নিফ ইবনে আবি শাইবার কিতাব থেকে আনয়ন করেছে। এই কিতাবের একটি অধ্যায় আছে ওয়াদাল ইয়ামনা আলা শিমালি, ডান হাত বাম হাতের উপর রাখা অধ্যায়। আমি সর্বপ্রথম যে হাদিসটি আপনাদের নিকট উপস্থাপনা করব, যেই মুসান্নিফ ইবনে আবি শাইবার যে কিতাব থেকে, তা হচ্ছে 3959 নম্বর হাদিস।
এই হাদিসটি ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন আবি তিনি তার পিতা থেকে বর্ণনা করেন কলা তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর নবীজিকে দেখেছি ওয়াদা ইয়াম ইয়ামাইনাহু আলা শিমালিহি তার ডান হাত বাম হাতের উপর ফি সালাতি তাখতাস সুরাতি ডান হাত বাম হাতের উপর সালাতে নাভির নিচে বেঁধেছেন সুবহানাল্লাহ স্পষ্টভাবে দেখেন আপনারা আমি স্ক্রিনে আপনাদের এটা দেখাচ্ছি আপনারা দেখেন ওয়াদা ইয়ামাইনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতাস সুরাতি আল্লাহর নবীজি তার ডান হাত বাম হাতের উপর নাভির নিচে সালাতে হাত রেখেছেন এটা হচ্ছে 3959 নম্বর হাদিস তারপরে আসেন আরেকটি হাদিস মুবারক এটা হচ্ছে 3960 নম্বর হাদিস আন ইব্রাহিম কলা ইয়াদাউ ইয়ামাইনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতাস সুররাহ এখানে এটাও বলা এখানে এটাও বর্ণিত আছে এই হাদিসে এটাই একই রকম যে ইব্রাহিম বলেন যে বলা হতো সকলকে যে তারা যেন ডান হাত বাম হাতের উপর নাভির নিচে রাখে তাহতাস সুররাহ এটা এখানে বলা আছে তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস এটা হচ্ছে 3966 নম্বর হাদিস আন আলী ক্বালা মিন সুন্নতি সালাতি সালাতের সুন্নত হচ্ছে ওয়াদাউল আইদি আলাল আইদি তাহতাস সুররাহ এক হাত অপহার হাতের কবজির উপর রেখে সালাত আদায় করা এটা হচ্ছে নবীজির সুন্নত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এখানে আমরা যে তিনটি হাদিস যে উপস্থাপন করলাম এই তিনটি হাদিস থেকে এটাই প্রমাণ করে যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপর রেখেছেন এবং নাভির নিচে রেখেছেন এটা স্পষ্টভাবে মুসান্নিফ ইবনে আবি শাইবা থেকে আমরা পেয়েছি তারপরে আরেকটি হাদিস 3963 নম্বর হাদিসে একটি হাদিস রয়েছে যে এখানে মিজলাস রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন সাল তো কয়াদা বাদাউ বাতিনা কাফা ইয়ামাইনিহি আলা জাহিরি কাফা শিমালি ওয়া ইয়াজআলুহা আসফালা মিন সুররাতি এখানে এটা বলা হয়েছে যে সালাতে কিভাবে হাত রাখবে এখানে এটা বলা হয়েছে ডান হাত বাম হাতের উপর নাভির নিচে বা পেটের উপর রাখার কথা বলা আছে তাহলে আরেকটি হাদিস মুবারক 3967 নম্বর হাদিসে আন আবু বকর কানা ইজা কামা ফি সলাতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সলাতে দাঁড়াতেন কালা তিনি বলতেন হাকাজা ফাউদাল ইয়ামনা আলাল ইসরাহ ডান হাত যেন বাম হাতের উপর রেখে সালাতে দাঁড়াই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডান হাত বাম হাত এবং কবজিকে বোঝানো হয়েছে এবং ডান হাত এবং বাম হাতের কথা বলা আছে দুইটা আমরা পেলাম একটা হচ্ছে যে কবজির কত উল্লেখ আছে এবং ডান হাত বাম হাতের উপর কত বলা আছে
তাহলে এখন ডান হাত হাত কতটুকু? আমি আরেকটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, এটা যখন আমরা বলবো তখন আপনারা নিচ থেকে বুঝে যাবেন যে হাতের অংশটা কোনটা দিয়ে কাজ করা হলো। আল্লাহ নবী যে হাত উত্তোলন করলেন, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়ারাফা আন্নাসু আইদিয়াহুম মাহু ইয়াদউনা। আল্লাহ নবীজি হাত তুলে দোয়া করলেন, সাহাবারা হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন। এখন হাত তোলা কি কবজি তুলেছেন? না, আল্লাহ নবীজি কোনে উপরে উঠেছে না, বাহু উঠেছে না, হাত তুলে দোয়া করলে আল্লাহ নবীজি আগে হাত কবজি উঠে, কবজি উঠে, আর এই কবজিকে বোঝানো হয়েছে হাত, কারণ এই হাত দিয়ে কোনো কিছু ধরতে গেলে কবজি দিয়ে ধরতে হয়, কোনো কিছু কাজ করতে গেলে সমাধান করতে গেলে এই হাত দিয়ে, এই হাতের অংশটাকে বোঝানো হয়েছে। এই বাহুকে বা কোনিকে, এই বাহুকে বা এই হাতের গুস্তকে বলা হয় না। সুন্দরভাবে বলা আছে যে আল্লাহ নবী হাত তুললেন, তাহলে হাত কতটুকু কবজি তুললেন, এরপর এটা এটা আগে হাতের কবজি উপরে উঠেছে, তাহলে হাতের কবজিকেই বোঝানো হয়েছে হাত, যেটা সহি বুহারির 973 নাম্বার ইসলামী ফাউন্ডেশনের এবং আহলে হাদিস ভাইদের একটি কিতাব আছে, ফাউন্ড আছে 1029 নাম্বার হাদিস। তারপরে আসেন সহি মুসলিমে আরেকটি হাদিস রয়েছে যে হাত কি বোঝানো হয়েছে, হাত কতটুকু, হাত কোন জায়গাটাকে হাত বেশিরভাগ যেটাকে বোঝানো হয়েছে। আন আবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কল মান রয়া মুনকার মিনকুম মুনকার ফালিয়ু গাইয়ার গাইয়ারহি বিয়াদিহি। যদি কোনো ব্যক্তি কোনো খারাপ, কেউ খারাপ কাজ করতে দেখে, কোনো অপরাধ করতে দেখে, সেজন্য তার হাত দিয়ে বাধা দেয়। এখানে এটা বলার কারণ হচ্ছে মান রয়া মিনকুম মুনকার ফালিয়ু গাইয়ার হি বিয়াদিহি, সেজন্য তার হাত দিয়ে বাধা দিই, হাত দিয়ে বাধা দিই। তাহলে হাত দিয়ে বাধা দেওয়ার মানে হচ্ছে হাতের কবজি দিয়ে ধরে নে, নিষেধ করে, হাত বলতে এটা নয়, হাতের কবজিকে আল্লাহ নবীজি এটা দিয়ে সবকিছু করার কাজ বোঝানো হয়েছে। তাহলে এখানেও হাত দিয়ে বোঝানো হচ্ছে বাধা দেওয়া, কোনো কিছু ধরতে গেলে এইটাই কবজি দিয়ে, হাত দিয়ে ধরতে হয়, তাহলে এই ধরাটাকে হাত বোঝানো হয়েছে। আর এই হাত যখন আমরা হাত বাঁধি, তরিকা বাঁধি, তখন এই হাতের উপর হাত অর্থাৎ কবজির উপর কবজি রেখে, যেখানে আল্লাহ নবীজি বলেছেন যেখানে আপনার হাত চলে যাবে ওইখানে আপনি হাত বাঁধবেন, কারণ অনেকের স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে অনেকের পেটে পড়ে, অনেকের নাভির নিচে পড়ে, অনেকের নাভি বরাবর পড়ে, আর হাত কবজির উপর কবজি রেখে, ডান হাত বাম হাতের উপর রেখে অর্থাৎ কবজির উপর কবজি রেখে যেখানে গিয়ে হাত পড়বে এইখানে আপনার হাত বাঁধবেন, এটাই হচ্ছে সহি হাদিসের দ্বারা প্রমাণিত। এখন আসেন যারা হাতকে বোঝানো হয়েছে, অনেকে বলে এই গুস্ত, অনেকে এইভাবে হাত বাঁধে, অনেকে এইভাবে বাঁধে, এটা হাত নয়, সম্পূর্ণ হাত এটা নয়, এটা দিয়ে তারা কবজির উপর কবজি হাতকে জাল জয় বলছেন, দুর্বল বলছেন। কিন্তু আমাদের কাজ হচ্ছে আমরা কবজির উপর কবজির হাত যে হাদিস এটা বিশ্বাস করি, তারপরে এইভাবে অনেকে যারা ধরে এইটো এই হাদিসকে আমরা বিশ্বাস করি, তবে বুকের উপর হাত রাখা এটি দুর্বল জয়ীফ। যেমন নাসিরুদ্দিন আলবানী নিজে বলেছেন যে বুকের উপর হাত রাখা দুর্বল এবং জয়ীফ হাদিস, তাহলে আমরা ওইটাতে যাই না। তাহলে পেটে বা নাভির নিচে বা নাভি বরাবর হাত রাখা এটাই হচ্ছে গ্রহণযোগ্য দলিল। আর আমরা বিশ্বাস করি আল্লাহ নবীজির সমস্ত হাদিস আমরা বিশ্বাস রাখি, কিন্তু সকল হাদিসের উপর আমরা আমল করতে পারি না। আর যারা
তাদের নিজের পক্ষে আয়ত্ত করার জন্য বুকের উপর হাত রাখাকে দলিল হিসেবে সাব্যস্ত করে আর নাভির নিচে নাভি বরাবর পেটের উপর হাত রাখাকে জাল জয়িব বলে তুচ্ছতা চিহ্ন করে নবীজির সুন্নতকে দূরে চালিয়ে দিচ্ছে এটাকে অহংকার করছে আমরা তাদেরকে ঘৃণা করি আমরা সকল হাদিস বিশ্বাস করি কিন্তু সকল হাদিসের উপর আমল করতে পারি না আজ থেকে 1500 বছর পূর্বে যেভাবে আমাদের যে আমল আমরা পেয়েছি যে হাদিসের উপর আমল পেয়েছি আমরা সেই হাদিসের উপরে থাকব আরেকটি মজার বিষয় যারা হানে কাবা গিয়েছেন মক্কা মদিনায় গিয়েছেন অথবা ইউটিউবে মিডিয়াতে আপনারা অনেকে দেখেন যে মক্কা মদিনার ইমাম সাহেব কিভাবে আব্দুর রহমান সুদাইস কিভাবে হাত বাজে বাদে দেখবেন উনি হাতের কবজির উপর কবজি রেখে কি করেন হাত বাঁধেন নাবি বরাবর হাত বাঁধেন তারা আবার মক্কা মদিনার দলিল দেয় তাহলে মক্কা মদিনা তো কি করে কবজির উপর কবজি রেখে কি করেন হাত বাঁধেন ওনারা বুকে বাঁধেন না মদিনার ইমামও বুকে বাঁধেন না হয়তো নাবি বরাবর অথবা নাবি একটু উপরে কিন্তু বুকের উপর হাত বাঁধা আমরা দেখি না তাহলে আপনারা কিভাবে সহিহ হাদিস দাবি করছেন এগুলা কেন গুমরাহি মানুষকে করছেন আপনারা এক হাদিসকে জবাই করে দিচ্ছেন কেন হাদিসকে কেন অস্বীকার করছেন জাল জয়েব বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন কেন আপনারা এইভাবে দল সৃষ্টি করে দিচ্ছেন তাই সকলে আসুন এগুলা নিয়ে বাড়াবাড়ি করলে সমাজে ফিতনা সৃষ্টি হবে আমরা সকল হাদিসকে মানি কিন্তু সকল হাদিসের উপর আমরা আমল করতে পারবো না তাই আমরা পূর্বকাল থেকে যেইভাবে হাদিসের উপর আমল করে আসছি হাত কবজির উপর কবজি রেখে নাভি বরাবর বা নাভি নিচে বরাবর বা যেখানে গিয়ে হাত পড়বে ওইখানে হাত বাঁধবো এইটাই হচ্ছে সর্বাধিক হাদিস গ্রহণযোগ্য দলিল এটার উপরে আমরা বিশ্বাস করব আরেকটি মজার বিষয় যারা আজকে মক্কায় গিয়েছেন মক্কাতে তো এরকম নেই এখন আপনারা বয়স যখন আপনার বাবা পড়েছে দাদা পড়েছে আপনার পিতৃপুরুষ হাতের উপর কবজির উপর কবজি রেখে সালাত আদায় করেছে আপনিও এমনকি আপনিও যখন বুঝপ্রাপ্ত হয়েছেন আপনি কিছুদিন আগে আপনি বুঝপ্রাপ্ত হয়েছেন আপনি যখন মেট্রিক পাস করেছেন ইউনিভার্সিটি গিয়েছেন তখন আপনি বুকের উপর হাত বাঁধছেন ইহার আগে আপনি কোথায় হাত বাঁধতেন অবশ্যই আপনি নাভির নিচে বা নাভির উপর কবজির উপর কবজি হাত রেখেছেন ছোট সময় হাত বেঁধেছেন তাহলে এটা তো হাদিস আপনি এই হাদিসকে অহংকার করে আপনি এখন বুকের উপর হাত বাঁধছেন ওই হাদিসকে আপনি ধ্বংস করে দিচ্ছেন আর খোদার কসম খেয়ে বলি কেউ যদি হাদিসকে অহংকার করে এই হাদিসের হাদিসকে অহংকার করে তুচ্ছতা চিহ্ন করে তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না সে কুফরি করবে সে কুফরি অবস্থায় মারা যাবে সে ঈমান নিয়ে মারা যেতে পারে না তাই আল্লাহর নবীজির কোন হাদিস মোবারককে যদি অহংকার সহিত তুচ্ছ চাচিল্য করা হয় তাহলে সে অবশ্যই জাহান্নামের স্থান সে খুঁজে নিবে তাই আপনি প্রথমে কবজির উপর কবজি রেখে সালাত আদায় করেছেন এখন কেন আপনি এই হাদিসটাকে অহংকার করে এটা তুচ্ছ চাচিল্য করে বুকের উপর হাত নিচ্ছেন এটার উপর কি সওয়াব বেশি হবে আপনি দেখাতে পারবেন যে কবজির উপর কবজি হাত রাখলে সওয়াব কম হয় আর বুকের উপর হাত বাঁধলে সওয়াব বেশি হয় কখনো দেখাতে পারবেন না তাই যে লামা সাহাবী আহলে হাদিস দ্বারা দাবি করে তারা আহলে হাদিস তারা হাদিসকে অস্বীকার করে এমনকি সহি বুহারির যে হাদিসটাকে আমি বললাম যে আল্লাহ নবী কবজির উপর হাতে বাম হাত ডান হাত বাম হাতের কবজির উপর রেখেছেন এটা তারা কি করতেছেন বলতেছেন হাতের উপর হাত রাখছেন কবজির কথা বলে না উজবিল্লাহ ইনসালে স্পষ্ট ভাষায় আমরা পেয়ে গেলাম সহি বুহারি থেকে পেয়ে গেলাম যে ডান হাত বাম হাতের কবজির উপর রাখতেন শেষ এখানে আর কোন বাড়াবাড়ি নেই আর কেন বাড়াবাড়ি করবেন একটা হাদিসের উপর তো আমল করছে কেন আপনি বাড়াবাড়ি করে আবার এই ফিতনা সৃষ্টি করবেন তাই যারা আছেন সকলকে বলবো ফিতনা সৃষ্টি নয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামে ফিতনা সৃষ্টি যারা করবে করে যারা মুসলমানদের মধ্যে ফাসল ফাটল সৃষ্টি করবে অবশ্যই ইহার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং লা মাযহাবি যারা এগুলা নিয়ে বাড়াবাড়ি করে তা থেকে যেন দূরে থাকেন তৌফিক দান করুন আমরা পূর্বে যেভাবে আছি বর্তমানে সেভাবে থাকবো ভবিষ্যতে থাকবো কখনো কিসপা হবো না এবং পিতৃপুরুষদের যেই
হাদিসের উপর আমল করে এসেছেন আমরা সেই হাদিসের উপর আমল করে আসব তাহলে আমাদের সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে না এবং যারা ফিতনা সৃষ্টি করবে সমাজ থেকে তাদেরকে বয়কট করে তাদেরকে পরামর্শের আওতায় হাদিস কোরআন নিয়ে বহাসে বসার আওতায় নিয়ে আসতে হবে যদি